সোমবার লোকসভা নির্বাচন ছিল এবং সেই লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দাঁড়িয়ে গোটা দেশে যখন ভোট চলছে সেই ভোট আবহের মধ্যেই এক ঐতিহাসিক স্বাক্ষর করল ভারত, ইরানের পাশে দাঁড়ালো ভারত, এক ঐতিহাসিক বৌ স্বাক্ষর। এবং সেই কি স্বাক্ষর? কারণ এই চাবাহর বন্দর আগামী 10 বছরের জন্য ভারত পরিচালনা করবে। শুধু তাই নয়, একটা ইন্দো ইরান চুক্তি, শুধু তাই নয়, এই গোটা বিষয়, ভারতের এই পদক্ষেপ, এছাড়াও কোথাও যেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা উল্টো পথে হাঁটলো ভারত। কি চোখে দেখছে ভারতের এই পদক্ষেপকে গোটা বিশ্ব, রাষ্ট্রসংঘ? শুধু তাই নয়, ভারতের এই পদক্ষেপ রীতিমতো দুই মুসলিম অধ্যুষিত দুই দেশকে বার্তা, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা গুরুত্বপূর্ণ, এই সমস্তটাই আমাদের আজকে আলোচনার মধ্যে থাকছে জিরো আওয়ারে। এবং অবশ্যই যেরকমটা জানাবো আপনাদেরকে, এই চাবাহর বন্দর যার কথা বলা হচ্ছে, চাবাহর বন্দরকে ব্যবহার করতে ইন্দো ইরান চুক্তি, এবং শুধু তাই নয়, এই গোটা বিষয় এখনো পর্যন্ত কোথাও চীন এবং পাকিস্তানকে বার্তা নয় তো রীতিমতো কি তাহলে কাল ঘাম ছুটতে চলেছে? এই ফার্স্ট আমরা যে খবরের দিকে ইতিমধ্যেই আমাদের নজর রয়েছে একেবারে, এবং এই চাবাহার বন্দরকে ব্যবহার করতে ইন্দো ইরান চুক্তি, আর এতেই নাকি চটেছে আমেরিকা, এমনটাই জানা যাচ্ছে। ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি জো বাইডেন প্রশাসনের। দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে কন্টেইনার এবং জেনারেল কার্গো যাতায়াত নিশ্চিত করতে এই চুক্তি স্বাক্ষর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবং প্রাক্তন কূটনীতিবিদদের মত, পাকিস্তানকে চাপে রাখতে ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে ভারত। দেখুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন। ইরানের সঙ্গে কোনো ব্যবসায়িক চুক্তি হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে যে কোনো দেশ। এভাবেই নাম না করে নয়াদিল্লিকে হুঁশিয়ারি ওয়াশিংটন। ভারতের দোষ ইরানের সঙ্গে বন্দর চুক্তি, যে চুক্তির বলে সহজেই পৌঁছানো যাবে চাবাহার বন্দরে, সহজেই ইউরোপ প্রবেশের রাস্তা খুলে যাবে নয়াদিল্লির কাছে, বলছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানকে উপেক্ষা করে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে যাবে ভারত, মত ওয়াকিবহাল মহলে। চীন থেকে পাকিস্তানের গদর বন্দর হয়ে ইরানের চাবাহার বন্দর পর্যন্ত যে করিডোর, ইন্দো ইরান চুক্তি বিকল্প রুট খুলে দেবে। আর ইন্দো ইরান 10 বছরের এই চুক্তির জেরে নয়াদিল্লি ওয়াশিংটন সংঘাত কি তুঙ্গে, উঠছে প্রশ্ন। ইতিমধ্যে সামরিক পরমাণু পরিকল্পনার জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তেহরানের সঙ্গে যে কোনো দেশের তৈরি করা বাণিজ্যিক চুক্তিতে সায় নেই আমেরিকা, বলছে ওয়াশিংটন। কূটনীতিবিদরা বলছেন এই চুক্তি স্বাক্ষর মোদী সরকারের মাস্টার স্ট্রোক, পাকিস্তানকে ভাতে মারার পক্ষে যথেষ্ট। যে কোনো উপায়ে ইসলামাবাদের ভূমিকা উপেক্ষা করে সহজেই মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে যাবে ভারত, হাতের নাগারে চলে আসবে ইউরোপও, বলছেন বিশেষজ্ঞরা। প্রথমে রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের পক্ষে ভোট, এবার ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরে আরব গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতি ভারতের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে। দেশে চলা সাধারণ ভোট আবহে এই অবস্থান ইঙ্গিতপূর্ণ। কেন্দ্রে বিজেপি সরকার দেশের বিশেষ এক সংখ্যালঘু সম্প্রদায়ের বিরোধী, এই প্রচার গত 10 বছর ধরে করছে বিরোধী শিবির। বিরোধীদের লাগাতার সেই আক্রমণ ভোতা করবে ইন্দো ইরান চুক্তি বা প্যালেস্তাইনের পাশে থাকার সিদ্ধান্ত। পাশাপাশি পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছতে পাকিস্তানকে দরকার নেই ভারতের, এই বার্তাও পাঠানো যাবে ইসলামাবাদকে। ফলে বিজনেস ট্রানজিট বন্ধ হয়ে যাওয়ায় কার্যত ভাতে মারা পড়বে পাকিস্তান, বলে দাবি বিশেষজ্ঞদের। এদিকে গত 10 বছরে ইন্দো মার্কিন সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। প্রধানমন্ত্রী মোদী মার্কিন মুলুকে 3 বার প্রেসিডেন্ট বদল দেখেছেন। হোয়াইট হাউসে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট কিংবা রিপাবলিকান প্রেসিডেন্ট, নয়াদিল্লিকে কাছে টেনেছে ওয়াশিংটন। তাহলে ইন্দো ইরান চুক্তিতে গাত্রদাহ কিসের বাইডেন প্রশাসনের, উঠছে প্রশ্ন। কিন্তু মোদী সরকারের মাস্টার স্ট্রোকে কার্যত ব্যাকফুটে চীন, পাকিস্তানের মতন সুযোগ সন্ধানী দেশ, বলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।